প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নতুন ছোট্ট একটা টিপস নিয়ে আসছি, যার মূল বিষয় হলো খেজুরের উপকারিতা। নিয়মিত খেজুর খেলে যত উপকার, মহামারী করোনা সংক্রমণের এই সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। এই সময় খেতে পারেন খেজুর, যা সারা বছরই বাজারে পাওয়া যায়। খেজুর সাধারণত রমজান মাসে বেশি খাওয়া হয়ে থাকে, তবে এর পুষ্টিগুণ সম্পর্কে জানলে সারা বছরই খেতে চাইবেন। এ সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রোজ খান 4 থেকে 5টি খেজুর। ফ্লুকোজ ও গ্লাইসেমিক সমৃদ্ধ খেজুর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। খেজুরে রয়েছে প্রচুর পুষ্টিগুণ, এতে রয়েছে প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, বি, সি, সালফার, প্রোটিন, ম্যাঙ্গানিজ, ফাইবার ও আয়রন। পাশাপাশি খেজুরে ফ্লোরিন, ম্যাগনেশিয়াম, ক্লোবাট, বোরন, সেলেনিয়াম ও জিঙ্কের মতো অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য উপাদানও রয়েছে, যা শরীরের জন্য খুবই উপকারী। শিশুদের প্রতিদিন 1 থেকে 2টি করে খেজুর খাওয়া উচিত, আর প্রাপ্তবয়স্করা প্রতিদিন 3 থেকে 5টি খেজুর খেতে পারেন। সকালে উঠে খালি পেটে 4 থেকে 5টি খেজুর চিবিয়ে খেতে পারেন, এছাড়া দুধের সঙ্গে ফুটিয়েও খেতে পারেন। আবার সারা রাত পানিতে ভিজিয়ে সকালে খালি পেটে সেই পানি পান করলে কোষ্ঠকাঠিন্য দূর করে, এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। খেজুরের স্বাস্থ্য উপকারিতা: খেজুর রক্ত স্বল্পতা দূর করে, এতে থাকা ভিটামিন বি, B1, B2, B3, B5, ভিটামিন এ ও ভিটামিন সি এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। খেজুরে থাকা ভিটামিন B6 মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়, শরীরে গ্লুকোজের ঘাটতি পূরণ করে। এতে থাকা সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম ও কপার হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। খেজুরে উপস্থিত সালফার কম্পাউন্ড এনার্জির প্রতিরোধ করে, কোলেস্টেরলের মাত্রা কমায় ও হজম শক্তি বাড়ায়। আজ এ পর্যন্তই প্রিয় দর্শক, চিন্তা করে দেখুন যে একটা ফলে কী পরিমাণ ভিটামিন আছে, কী পরিমাণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, এরকম আরও ভালো ভালো কিছু টিপস পেতে এখনই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, ভবিষ্যতে আরও এরকম ভিডিও পেতে। দয়া করে ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্টস করুন। আজকের মতো রাখি, আল্লাহ হাফেজ।